নমস্কার, আপনারা দেখছেন নদিয়া নিউজ 24। আমি আপনাদের সঙ্গে তালিয়া। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে নদিয়া জেলা প্রশাসন ও নদিয়া জেলা পরিষদের ব্যবস্থাপনায় জেলা পরিষদ হলে মৎস্যজীবীদের পরিচয়পত্র প্রদান এবং মোটর বাইক সহ মৎস্য সরঞ্জাম প্রদান করা হলো। এদিনের পরিচয়পত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জৈব ও বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বিশেষভাবে চিন্তা ভাবনা করেছেন আমার মনে হয়, কারণ আমরা সবাই আছি, সবাই কারণ ইচ্ছা হয় যে একটুখানি মাছ ধরি, কিন্তু মৎস্য চাষি তাদের জীবন এবং জীবিকায় হচ্ছে মৎস্য চাষ করা, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর আমরা বাঙালি, আমাদের কাছে মৎস্য মারিব খাইব সুখে, আমাদের কাছে মাছই হচ্ছে আমাদের অত্যন্ত আপন। সুতরাং আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে যারা মৎস্য চাষী তাদের কাছে আমাদের এটাই বক্তব্য যে আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু আপনাদের উপর নির্ভর করে আছে। উপস্থিত রয়েছেন আমাদের জেলার মন্ত্রী, জেলার মানুষ, আমাদের রাজ্যের মন্ত্রিসভার আজকে শুরু মানে কাজ দেওয়া হবে, মোটর বাইক দেওয়া হবে, সে সমস্ত আমাদের আগত মন্ত্রী। তার সঙ্গে শুধু মৎস্য দপ্তর নয়, আমাদের রাজ্যের সব স্টেট, সব শ্রেণীর, সব স্তরের মানুষ আরে সামনে যাচ্ছেন কেন আপনি, বারবার এরকম করছেন কেন আপনি, কাজটা করতে দিন। ঠিক আছে, যান যান সামনে যান, এদিকে থাকি এদিকে থাকি। আমাদের জেলার মাননীয় মন্ত্রী, আমাদের বিজ্ঞান প্রযুক্তি, জৈব প্রযুক্তি সরকারি ভাবে কঠোর কোনো সুযোগ সুবিধা থেকে হয়তো বঞ্চিত হতে পারি, তাই আমাদের এই দপ্তর উদ্যোগ নিয়েছে যে আমাদের জেলার যত মৎস্যজীবী আছে সকলের হাতে আমাদের এই কাজটাকে পৌঁছে দেওয়া। আজকে এসে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়,